ভাস্কর্যটির নাম রাজু ভাস্কর্য হলেও এখানে রাজুর কোনো মূর্তি নেই। হাকিম ভাই যখন এই প্রথম এই জায়গাটায় এসেছিলেন সেই জায়গাটাই ছিল একটা জঙ্গল, এবং এই স্বপন মামার কথাও কিন্তু এই বইয়ে তুলে দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম নানান ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানতে অবশ্যই আপনাকে পড়তে হবে আমি বৃত্তান্ত। এই সেই চায়ের কাপ, যে চায়ের কাপ ছাড়া টিএসসির আড্ডা জমে না, তেমনই ঢাবি বৃত্তান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা জমে না। আমি জয়নুল আবেদিন, লেখক ঢাবি বৃত্তান্ত। এই বইটি এবারের বইমেলায় প্রকাশ হয়েছে। এই উপন্যাসটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 101 বছরের ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলন সংগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ক্রমক্ষয়িষ্ণু শিক্ষা ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনা, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে জন্ম নেওয়া বিভিন্ন ঐতিহাসিক চরিত্র যেমন বিপ্লবী রাজু, রাউফুন বসুনিয়া, সেলিম দেলুয়ার সহ আরও বিভিন্ন ঐতিহাসিক চরিত্র যেগুলো আছে, তারা উপন্যাসের বিভিন্ন সোপানে বিভিন্ন পৃষ্ঠায় তাদের নিজস্ব রূপ নিয়ে হাজির হয়েছেন। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা 2023-এর সোহরাওয়ার্দী উদ্যান অংশের রাত্রি প্রকাশনীর 319-320 নম্বর স্টলে।